মোর আল্লাহ তালা হলো যাহার ইশকে দিবানা, ও মোর আল্লাহ তালা হলো যাহার। তাহলে যদি বিমার আছে, বালা মুসিবত আছে, মুখে জালি এমনি পড়িয়েছে, মাফ করবে আমারও ছিল না একবার করতে গেলে যে বাবা, হ্যাঁ যাচ্ছি জীবন সাথী এখন বাইরে বেরোলেই লাগে। এই যে আমরা ছোটবেলায় বা মাঠের ধারে গেলে দেখবেন বাড়িওয়ালারা গরু বা নিজের গৃহপালিত পশুগুলোকে নিয়ে যাওয়ার সময় মুখে জালি পড়িয়ে দিয়ে, মাফ করবেন কি পড়াই না পড়াই, কেন পড়াই, পরের ফসল খেলে কি হবে, ওটা নিষেধ, ওটা চলবে না, ঠিক নেবে না। আমাদের ঘর এমন খোদা মেরেছে কারো ইন্ধনই তো হয় সব সত্যটা হয় মুখে লেখলে দিচ্ছে, এত বুঝাচ্ছে কত পরের খাবি, কত হারাম খাবি, কত পরের লুটবি, কত সুদ খাবি, কত জাকাত খাবি, কত এতিমদের ঝাড়বি, কত গরিব মানুষের পয়সা গুলোকে ঝাড়বি, কত লোকের ঘর ভাঙবি, কত লোকের দোকান কামি করবি, নানা রকম হারাম আমাদের সমাজে ভরে গেছে না জানি না। সমাজ কোথায়? ইদি বলি সব বলছেন কেন? আমার রাসূলের ইসলামের জন্য বলছি, এ বলা আমার ইসলাম আমাকে ইজাজত দিয়েছে, আমার আল্লাহ ইজাজত দিয়েছে, কোথায় দিয়েছে কোরআন বলো, তুমি একটা অফিসে গেছো, তোমার একটা কাজ দিয়েছে মাসে 15,000-20,000 মাইনে, ঠিক না বেটি? ওই চাকরিটা তোমার অফিসে মিলালো কে? জোরে বলো, তুমি ইমানদার, তুমি বিশ্বাস করো যে আল্লাহ বলছে, ঠিক না বেটি? পারফেক্ট কথা আল্লাহই দিয়েছে, ঠিক না বেটি? তুমি যদি সুস্থ না থাকো কাজ করতে দিতে পারবে, মাইনে দেবে, সুস্থ রাখে রাখে আল্লাহ, তুমি কাজ করছো, কাজ করি সাকসেসফুল আল্লাহ না করিয়ে দেয় তুমি কাজ করতে পারবে, তাহলে সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ। একটা অফিসে যাচ্ছ, তার কাজ করে দিচ্ছ, 15,000 সে দিচ্ছে, যিনি তোমাকে আমাকে সব দিয়েছে, সব দিয়েছে, জমিন দিয়েছে, আসমান দিয়েছে, তোমার আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, সেই আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে, কি কাজ দিয়েছে? হে উম্মত মুহাম্মাদী, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকো, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো। কথা শুনছেন না শুনেন? তোমার নিজের যদি জোর চলে হাতের উপর, নিজের ছেলের উপর জোর চলে না চলে না, তাই আমরা হাত দিয়ে রুখি না, ধুলায়ও দি, অন্যায় করা যাবে না, যদি হাত দিয়ে রুখবে না বরং মুখ দিয়ে রুখো, একটু আটকে হয়ে গেলে সেখানে হাত তোলা যায় না, সতা বা একটু দূরে রয়ে গেলে মুখ দিয়ে বুঝাই না বুঝাই না, এই যে আমি বুঝাচ্ছি না আপনাদের কাছে হাত তুলতে পারবো না, আমি পারি মাঝে মাঝে কিছু দিই আমার মাঝে মাঝে, কেন ভালোবাসি তোকে মেরে জান্নাতে ঢুকাবো ইনশাআল্লাহ, তাও মার খেতে রাজি আছি আমরা, জান্নাত ছাড়তে রাজি নাই, ঠিক না বেটি? তিন নম্বর হলো, যদি তোমার কথাকে সে না শুনে উল্টো সে তোমাকে জানে ক্ষতি করতে চাইছে, তখন কি রাস্তা আছে? অন্তর থেকে কমসে কম তাকে ঘৃণা করে সম্পর্ক থেকে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, তাহলে আমরা কি আল্লাহর ডিউটি পালন করলাম? আল্লাহর ডিউটি যদি আমার মতো হুজুর না পালন করে, তাহলে আম মানুষ কি করবে? হুজুর বক্তা মলি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব আমতা আমতা করে কথা বলছে, মাফ করবেন আমি কোনো ইমামকে ছোট করছি না, আজকে ইমামরা মন খুলে কথা বলতে পারে? একটা ইমাম মসজিদে দাঁড়িয়ে বলুক যার যার বাড়িতে সুদ আছে, টিভি আছে, ফোন লাই গান শোনে, সেই সেই লোক কাল থেকে মসজিদে আসবেন না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইমাম থাকবে মসজিদে, তাহলে ইমাম স্বাধীন না পড়া দরকার? আরে
আরে সমাজকে পরিবর্তন করো, পরিবর্তন আমাদেরকে হতে হবে। আমাদের দেশে হাজারো কোটি গুণ খারাপ ছিল জাহেলিয়াতের যুগ, সেই খারাপটাকে মোস্তফা জানে রহমতের চরিত্র যদি পাল্টাতে পারে তাহলে সেই রবির চরিত্রই তো জীবনীতে আছে, আমরাই তো সেই নবীর উত্তরসূরি এসেছি। আপনাদের ঘরে বললে কেন শুনলে পরিবর্তন হবে না? কি ঠিক না বেটি? তারা কত খারাপ ছিল, নিজের মেয়েকে পালিতে পুঁতে দিয়েছে, নবীর দরবারে এসে বলে কাঁদছে কি হয়েছে? হুজুর আমি সেই যে মেয়েটাকে জন্ম দিয়েছিলাম তার আওয়াজ এখনো শুনছি, ইসলামে কি মুক্তির রাস্তা আছে? নবী বললেন কলেমা পড়ো, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত এক সাহাবী হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পরিবর্তন হতে হবে। ভুল মানুষের হয়, আর এই ভুল থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আগে নবী আসলেন, নবী আসবে না এবারে আসবে মুজাদ্দিদ, মুজাদ্দিদ 100 বছর আগে কিংবা পরে আসবে, কিন্তু দুনিয়ার আম সময়টা আলেমে হাকানিরা নবীর ওয়ারিসরা তারা মানুষকে সত্যটা বলবে, কিন্তু আগামী দিন এই নবীর ইসলামের কথা বাংলা ভারতে পৃথিবীতে বলতে দিয়ে হবে না। এটা শুনে রেখে দাও, যেখানে কোরআন বলা কথা হবে ওখানে বন্ধ করে দেওয়া হবে, যেখানে মোহাম্মদ রসুলের কথা বলা হবে ওখানে বন্ধ করে দেওয়া হবে। কেন আমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছি আসামে মাদ্রাসা গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন ওখানে মা বাবার প্রেম শিক্ষা দেওয়া হয়, ওখানে নারীদের মর্যাদা শিক্ষা দেওয়া হয়, ওখানে চুরি বন্ধ করার শিক্ষা দেওয়া হয়, ওখানে নেতা দুশ্চরিত্র হলে তার বিরুদ্ধে আন্দোলন করতে হয় শিক্ষা দেওয়া হয়, তাই তারা মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। কালকে জলসা গুলো কইরা বন্ধ করে ছাড়বে ঠিক না বেটি? কিন্তু কারা কি আসবে? প্রথমে বলেছিলাম না তোমাদের জন্য সবটা করেছি আমি মোহাম্মদ রাসূল। এমন দিন গেছে আমি রক্তাক্ত হয়ে তাইফের জমিনে অজ্ঞানে পড়েছিলাম, জানেন না? জানেন না আমার পুরো শরীর রক্ত, জুতো আমার নারায়ণ শরীর রক্তের জাম হয়ে গেছে, আমাকে এত মেরেছিল কেন? তোমরা যাতে এক আল্লাহকে পাও জান্নাতি হও, তোমরা যাতে মা বাবাকে সম্মান করা শেখো, কোন স্কুল কলেজ ভার্সিটিতে মা বাবার প্রেম শেখানো হয়, কোন স্কুল কলেজ ভার্সিটিতে সুদ ঘুষ জেনা ব্যভিচারী বড়দেরকে সম্মান করতে হয়, ঘুষ নিতে নেই, সুদ খেতে নেই, জেনা করতে নেই, খুন করতে নেই, মার্ডার করতে নেই, কোন স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় বলো? সভ্যতা শিক্ষা তো মাদ্রাসায় দেওয়া হয়, সেই মাদ্রাসাকে তুলে দেওয়া হচ্ছে কেন বুঝতে পারছেন না? যাতে সমাজ জঙ্গল তৈরি হয়। জঙ্গল হলে কি হবে? ওর মধ্যে যে গুণ মাথা মাথা পশু থাকবে সেই গুণের গলায় বেড়ি পড়াবো। কথা খারাপ লাগছে না? বেড়ি পড়িয়ে বাকি গুলোকে সব আমাদের পায়ের তলার দাস দাসী বানাবো, যেটা নমরুদ করেছিল, ফেরাউন করেছিল, মনে পড়ছে না? বড় বড় ফেরাউন তার মন্ত্রী সবাই বসে কি করেছিল? যাবি খোদা হতে চাই কি করা যাবে? মন্ত্রীরা কি বুদ্ধি দিয়েছিল? আগে প্রথম এদেরকে মূর্খ বানান, সমস্ত কিছু বন্ধ করে দেন, শিক্ষা টিক্ষা যেন না পায়, 100-200 বছর পূর্বটা ধরো অনেক বছর করে বাস্ত মানুষ ভাই বন্ধ করে দেন, একটা যুগ পিড়ি পার হয়ে যায়। কোনটা ন্যায়, কোনটা সত্য, মা কি জিনিস, বাপ কি জিনিস, বড় কি জিনিস, কি হবে মানুষের সাথে কথা বলতে কিছুই জানবে না, তখন এদের কারে খাঁচাই বন্দি করা পশুর মতো করে আপনি কিভাবে চালাবেন তেমন চলবে। আচ্ছা এই কথাগুলো আমি শিক্ষা দিচ্ছি, এই কথাগুলো কেন শিক্ষা দিচ্ছি বলবেন একটু? আপনারা কার সৃষ্টি? আল্লাহ বলল আমার সৃষ্টির যে ভালো চাইবে আমি তার ভালো চাইব, তাই শিক্ষা। আপনারা কার উম্মত? রাসূল বলল আমার উম্মতকে যে বিপদ থেকে উদ্ধার করবে, কিয়ামতের বিপদ আমি নবীকে উদ্ধার করব, তাই শিখাচ্ছি। কিন্তু আপনারাই যদি আমায় গাল দেন, আপনারাই যদি আমার বিপদে পাশে না দাঁড়ান, আমার বলা বন্ধ হবে না। কেন? আমি বলছি শুধুমাত্র আখেরাতে বেড়া পার হওয়ার জন্য। না বললে বেশি ভালোবাসার লোক পাবো, না বললে ইনকামও বেশি, লোক বেশি তো পয়সা বেশি, এই কথা ঠিক বলছি নাকি? কিন্তু পরকালে বেড়া পড়াতে পারবে? তুমি কি ভাবছো হুজুরের ছেলে বলে ছেড়ে দেবে নাকি? সব বক্তাদের ফলো করো, কারা কিভাবে গুণ গাইছে দেখো, কি আল্লাহর জন্য বলতে এসছে, কে নবীর জন্য বলতে এসছে, আর কে কি করছে দেখতে হবে না? হাত
এই ভাই হাসুনি, এখানে বহুত ব্যথা, তোমাদের ঘরে কোথায় লিজেছে কিভাবে শেষ হচ্ছে তোমরা বুঝতে পারছো না ছেলে।